প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, 80 বছর বয়স হয়েছিল তার। বালিগঞ্জে পাম অ্যাভিনিউ এর বাড়িতে প্রয়াত হয়েছেন তিনি। রেখে গেলেন স্ত্রী ও এক সন্তানকে, দীর্ঘ 5 দশকের রাজনৈতিক জীবন। প্রথমে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। এরপর 1987 সালে যাদবপুর কেন্দ্র থেকে ভোটে দাঁড়ান। 2011 সাল পর্যন্ত টানা এই কেন্দ্রের বিধায়ক ছিলেন বুদ্ধবাবু। 1944 সালের 1 মার্চ কলকাতায় বুদ্ধদেব ভট্টাচার্যের জন্ম। কবি সুকান্ত ভট্টাচার্য তার কাকা। আজীবন বামপন্থায় বিশ্বাসী এই মানুষটির রুচিবোধ নিয়ে এখনও চর্চা হয়। রাজনীতির পাশাপাশি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহ ছিল বুদ্ধবাবুর। শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে স্কুল জীবন শেষ করে প্রেসিডেন্সি কলেজে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেন। এরপর সরকারি স্কুলে শিক্ষকতা করতেন। 1966 সালে সিপিএমের প্রাথমিক সদস্য পদ নেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1972 সালে সিপিএমের রাজ্য কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হন। 1977 সালে বিধানসভা ভোটে প্রথমবার লড়াই। 2011 বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত সেই জয়যাত্রা অব্যাহত থেকেছে। রাজ্যের বিভিন্ন দপ্তর সামলেছেন তিনি। তথ্য সংস্কৃতি দপ্তর থেকে পর্যটন, নগরোন্নয়ন, কখনো পূর্ণমন্ত্রী, কখনো আবার সাময়িকভাবে সামলেছেন দপ্তর। 1996 সালের পর স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1999 সালে ডেপুটি মুখ্যমন্ত্রী হন তিনি। জ্যোতি বসু অবসর নেওয়ার পর 2000 সালে মুখ্যমন্ত্রী পদে বসেন বুদ্ধবাবু। বাংলায় 34 বছরের বাম রাজত্বের শেষের 10 বছরের মুখ্যমন্ত্রী তিনি।